Assalamualaikum warahmatullahi. Waalaikumsalam. ভালো আছেন ভাইয়া? ভাইয়া জুমার আজানটা তো হইছে, জুমার দিন, আপনার মতো আমার মতো গরিবের জন্য হজের দিন। আসুন আমরা জুমার নামাজে যাই। আর জুমার দিন আপনার আমার তো হজ করার মতো সামর্থ্য নাই, এটা হজ করতে প্রায় অনেক টাকার প্রয়োজন, লাখ লাখ টাকা। চলেন আল্লাহ আমাদের এই জুমার সওয়াবটা দেবে, চলুন আমরা নামাজে যাই। ভাই জুমার আজান দিছে, আর কিছুক্ষণ পরে ইমাম সাহেব বয়ান শুরু করবে। আইছে আজকে একটা দিন, নামাজ না পড়লে কি হইবে? সব গুনাহ কি মাফ করে দেবে? এই উসিলায় কিনা আল্লাহ পাক আপনার গুনাহ খাতাগুলো মাফ করে দেয়, এবং এই উসিলায় কিনা আল্লাহ পাক আপনার রিজিক আরো বাড়াইয়ে দেয়। এই উসিলায় কিনা আল্লাহ পাক আপনাকে শহীদ মৃত্যু দান করে। এই এ থাম, তুই কি মরে মারতে চাস? তুই কি মরণের দাবার আল্লাহরে বানা? থাম রে, ধর মার। কত ভালো কাজের জন্য তোমাদের দাওয়াত করছে, যে নামাজের জন্য ডাকছে, এটা তো খারাপ কাজ না। তোমরা উল্টো আর ওয়ারে মারছো, তোমরা মুসলমান না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আতি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদে থাকে। এই জন্য আমরা যদি খাঁটি মুসলমান হইতে চাই, আমার অপর মুসলমানকে আমার এই মুখ দিয়ে গালি দেওয়া যাইবে না, এবং আমার এই হাত দিয়ে অপর আরেক মুসলমানকে মারধর করা যাইবে না। এটা ইসলামে দণ্ডনীয় অপরাধ। এই জন্য সে তো তোমাদের ভালো কাজে ডাকছে, উল্টো তোমরা আরো তারে মারছে, যেন তোমরা তার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও, তার ক্ষমা চাও। আচ্ছা ভাইয়া, ভুলেলে মাফ করে দিয়েন ভাইয়া, আমরা বুঝতে পারি না আসলে ভাইয়া। আপনারা যে আপনাকে ভুল সমাধান করছেন, আমাকে ক্ষমা করে দেন, এর জন্য আমি অনেক এখন থেকে তোমরা নামাজ পড়বা, মসজিদে আসবা। আচ্ছা ভাই, তাহলে সবাই আমরা নামাজে যাই, ঠিক আছে? সবাই দিনের পথে চলো, যে কোন মারামারি দরাদরি করবে না, সবাই একসাথে থাকবা, নামাজ পড়বা, সৎ কাজ করবা, সৎ পথে চলবা, ঠিক আছে? চলুন আমরা জুমার নামাজে যাই সবাই, আজকে জুমার নামাজে যাই।